ঘন বাজি, আর বাজি তো সবাই আগের ভিতরে সব দেওয়া আছে। আপনার চাইলেও এগুলো আপনার এক দেড় পরে আপনার গরম পড়ে যাবে, প্রতিটা কবিতার গরম পড়ে যাবে, সব কিছু ছিল হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আসছি সেই হাসান ভাইয়ের বাসায়। তো এর আগে একটা ভিডিওতে হাসান ভাইয়ের কবিতাগুলো সেভাবে দেখানো হয়েছিল না, শুধু বাজি ভিডিও দেওয়া হয়েছিল। তো আজকে কবিতাগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব। ভাই ভাই দেখান ভাই, কি কবিতা ভাই এটা? সুন্দর মুজ আছে, এখানে চেহারা সুন্দর। তারপরে দেখেন এটা কি কালার ভাই? সাদা শেড। হ্যাঁ শেড বলে নাকি? এগুলো রানিং, এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট। নিউ অ্যাডাল্ট, আচ্ছা। এ নর কোনটা, মাদি কোনটা? এটা নর, এটা মাদি। এটা নর, এটা মাদি। হ্যাঁ পাই দিন ডিটেইল। পাই অনেক সুন্দর, মাশাআল্লাহ সুন্দর। এটা ভাঙিয়ে দিই। এগুলো বাজেছে ভাই? হ্যাঁ ভাই বাজেছে। আচ্ছা ভাই রাখেন, আরো দেখেন ভাই। এখন কবুতর কয়টা আছে? বিশ একুশটা। আচ্ছা দেখেন এটা কি কালার বলে ভাই? এটা আমরা বলি নীলা, কেউ কেউ বলে সুরমা সবুজ। সুরমা সবুজ, হ্যাঁ আমিও নীলা নামে চিনি। এটা নর কোনটা, মাদি কোনটা ভাই? এটা নর হচ্ছে ভাই, এটা নর, এটা নর, এটা মাদি। এটা পাখা দেখি, কখনো কখনো আমিও কনফিউজ। এগুলো বাদে কেমন ভাই? এগুলো ভাই ঘনবাদী, সব সব ঘনবাদী না? হ্যাঁ পাখাটা সুন্দর আছে, মাদিটা পাখা দেখি। আচ্ছা ভাই রাখেন, বাচ্চা সেগুলো না? বাচ্চা কি সেল হবে? বাচ্চা সেল হবে। বাবা মা দুজনের ঘনবাদী না? আচ্ছা আচ্ছা, বাবা হয়েছে দুটাই, মানে সেম সেম কালার বাচ্চা আছে। একটার মধ্যে মুছ বড়, ও আচ্ছা আচ্ছা, দুটাই সেম আছে। দেখেন এগুলো তো বাজে, আপনার সেরম বাজে হবে নাকি? হ্যাঁ দুই তিন তিন পর পড়তেই বাজে যাবে, গরম হয়ে যাবে। সবুজ, এটা সবুজ, মানে সবজি সবজি বলে। এগুলো রাস্তায় গিরিবাজ? হ্যাঁ সব রাস্তায় গিরিবাজ। এগুলো সুন্দর, এগুলো বাজে তো আছে নাকি? হ্যাঁ এগুলো ঘনবাজি, সব সব ঘনবাজি। হ্যাঁ এটা নর কোনটা, মাদি কোনটা? এটা নর, এটা নর, আর মাদি এটা, মাদি। হ্যাঁ দুজনে সেম। হ্যাঁ আচ্ছা ভাই রাখেন, পরে দেখান। এটা কি কালো জাগ দোবাস, কিন্তু একটু মিসমার্কিং আছে, এটা একটু হালকা মুশকিল, মানে মুশকিল মতন। হ্যাঁ মানে মাস্কি না কি যেন একটা নাম বলে, ওটার মতনই দোবাস। এটা দোবাস, এটা পাঁচটা পাঁচটা কি পরিষ্কার দেখি ভাই মাটিটা? আমার ভাই গোনা নাই তো, গোনা নাই না? এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা করে। এরপর কটা আছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, ও এরপর নয়টা, মানে মানে এরপর সাতটা এরপর নয়টা আছে। এগুলো বাজে কেমন ভাই? এগুলো সব ঘনবাজি ভাই, সব ঘনবাজি। হ্যাঁ হাসান ভাই তো সব এর আগের ভিডিও দেওয়া আছে, সব ঘনর বাজির কবুতর, আর বাজি দেখানো হবে পরের ভিডিও ভিডিওতে, সমস্যা নেই। আচ্ছা ভাই রাখেন, ও এপাকে একটা শক্ত ইয়া ইয়া একটু ভাঙা আছে, ভাঙা আছে এটা, আর এটা সাদা। আচ্ছা ভাই রাখেন, এটা অনেক সুন্দর কবুতর। আমরা বলি ছোট সাদা কালো দাগ বলি, এটা দাগ দাগ ছোট সাদা। হ্যাঁ এই কবুতরগুলো এখন খুব চলছে ভাই, তাই? হ্যাঁ এটা মাদি মনে হচ্ছে নাকি? এটা মাদি, এটা নর, নর। এর কি বাচ্চা বাচ্চাটা আছে নাকি? হ্যাঁ এই জোরের বাচ্চা, বাচ্চা আছে না? বাচ্চাগুলো বিক্রি হবে, বিক্রি হবে না? হ্যাঁ বাচ্চা বিক্রি হবে। এই যে বাচ্চা, এই যে বাচ্চা, এই দর্শক মণ্ডলী যদি আপনাদের কারো পছন্দ হয় ডাক্তর সাদা কবুতর যদি নিতে পারেন। দুটার পায়ের ভেতরে অনেক সুন্দর, বিশাল বিশাল বড় বড় ঘন বাজি, আর বাজি তো সবাই আগের ভিতরে সব দেওয়া আছে। আপনার চাইলেও এগুলো আপনার এক দেড় পরে আপনার গরম পড়ে যাবে,
প্রতিটা কবুতর গরম পড়ে যাবে, সব কিছু সেল হবে। এগুলো আপনার ম্যাচিং করা না? আর আপনার এক্সট্রা আছে, এক্সট্রাগুলো কই? টিন আছে না? এই যে টিনে, আর এই যে এখানে কবুতর আছে, মানে সবগুলো সাড়া হয়ে গেছে ভাইয়ের কবুতর, কিন্তু যেগুলো মানে খাতায় থাকে সেগুলো এখন আপাতত দেখালাম। ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আজকে এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।